আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই উপলক্ষে এদিন যুব মোর্চা ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে পাবিয়াছড়া মণ্ডলের দলীয় অফিসে এক মেগা রক্তদান শিবির করা হবে। রক্তদান শিবিরে গোটা ঊনকোটি জেলার যুব মোর্চা কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করবে বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে জানান যুব মোর্চা ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরূপ ধর। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চা ঊনকোটি জেলা কমিটির সহসভাপতি অজয় ধর, যুব মোর্চা কৈলাসহর মণ্ডলের সাধারণ সম্পাদক জয় কিষাণ শর্মা। রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা রাজ্যের যুব মোর্চার সাংগঠনিক 10টি জেলা কমিটির উদ্যোগে সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এই রক্তদান শিবিরে প্রায় 100 জন যুব মোর্চার কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করবে। আগামী 17 সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বনেতা নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির আহ্বানে সারা ত্রিপুরা রাজ্যে আমরা টোটাল 8টি জেলা সাংগঠনিকভাবে আমাদের 10টি জেলা, তো 10টি জেলার যে যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ঊনকোটি জেলা কমিটি অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে আমরা আগামী 17 সেপ্টেম্বর আমরা আমাদের জেলার আবিয়াছড়া আমাদের কার্যালয়ে আমরা সেই মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং অনেক প্রোগ্রাম আমাদের হাতে তুলে ধরা হয়েছে। বিশেষ করে 2 অক্টোবর আমাদের মহাত্মা গান্ধীজির জন্মদিন বিকল্প আছে, তো আমরা সেগুলো সম্পূর্ণ